নমস্কার বন্ধুরা, রেলযাত্রা এবার আরও সহজ হতে চলেছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমেই মিলবে রিয়েল টাইম পিএনআর স্ট্যাটাস। তো কীভাবে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে চেক করে নেবেন পিএনআর স্ট্যাটাসটা, আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। তো পুরোপুরি বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল ঘন্টাটা পাশে অল করে রাখুন, যাতে করে সমস্ত ভিডিও নোটিফিকেশানসগুলো সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, ট্রেনের পিএনআর স্ট্যাটাস এবং যাবতীয় আপডেট পাওয়া এতদিন ছিল বেশ সময় সাপেক্ষ। এবার তা সহজ করতে নতুন পরিষেবা নিয়ে এলো মুম্বাইয়ের একটি নতুন সংস্থা, রেলোফাই। রেলযাত্রীরা এবার হোয়াটসঅ্যাপেই পেয়ে যাবেন রিয়েল টাইম পিএনআর স্ট্যাটাস এবং যাত্রা সম্পর্কিত বিশদ তথ্য। এই সংস্থা তাদের রেলোফাই অ্যাপ নিয়ে এসেছে একটি নতুন ফিচার, যার মাধ্যমে যাত্রীরা পিএনআর স্ট্যাটাস জানতে পারবেন সহজেই। এছাড়াও খুব সহজেই তারা জানতে পারবেন যাত্রা সম্পর্কিত সমস্ত ধরনের খুঁটিনাটি। পিএনআর স্ট্যাটাসের পাশাপাশি রেলোফাই অ্যাপের সাহায্যে যাত্রীরা খুব সহজে জানতে পারবে লাইভ ট্রেন স্ট্যাটাস, অর্থাৎ কোথায় ট্রেনটা আসছে এই মুহূর্তে এবং যাত্রা শুরুর আগের স্টেশন এবং পরের স্টেশন সম্পর্কে। এর আগে বন্ধুরা, লাইভ ট্রেন স্ট্যাটাস জানতে হলে যাত্রীদের ফোন করতে হতো হেল্পলাইন নম্বর 139 এখানে। তো দেখে নিন কিভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ট্রেন সম্পর্কিত যে যাবতীয় তথ্য সেটা আপনি পাবেন। তো বন্ধুরা, এর জন্য প্রথমত আপনাকে হোয়াটসঅ্যাপটি আপনাকে অবশ্যই আপডেট করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে, কারণ আপডেট না হলে কিন্তু অনেক কিছু ক্ষেত্রেই অসুবিধা ফেস করতে পারেন আপনি। এরপরেই বন্ধুরা যেটা করতে হবে সেটা হচ্ছে রেলোফাই এনকোয়ারি নম্বর, যেটা সেটা হচ্ছে 9881193322। এই নম্বরটি কিন্তু আপনাকে সেভ করে নিতে হবে, এবং সেভ করার পর আপনাকে হোয়াটসঅ্যাপে গিয়ে ওই নম্বরটিতে আপনার যে 10 ডিজিট পিএনআর নম্বর রয়েছে সেই পিএনআর নম্বরটি আপনি মেসেজ করে দেবেন, এবং আপনি এটা মেসেজ করে দিলেই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন পিএনআর স্ট্যাটাস সমেত আপনার যাত্রা সমস্ত বিশদ তথ্য। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপডেটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং না লাগলে অবশ্যই ডিসলাইক করতে পারেন। আর তাছাড়াও কমেন্টে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পেয়ে যাওয়ার জন্য।